বন্ধুমানে আজির এই ভিডিওরে এক সুন্দর বিষয়বস্তু সম্পর্কে জানিবা। আজির এই ভিডিওটি আপনার জীবনের বহুত কিছু উপকারে লাগিব। তো আপনার কোণ করছেন না, প্রত্যেক দিন সকাল উঠি স্নান করতে এবং স্নান করে সারা পরে সূর্যনারায়ণ জল অর্ঘ্য দিকে। এই জল অর্ঘ্য দেওয়া বেড়ে আপন বহুত ভুল করতে এবং এই ভুল পাই আমি সূর্যদেবঙ্কর কৃপা পাইপারতি না, আউ যাহা ফলরে আমি পুণ্য পাইবা পরিবর্তে পাপ পাইথান্তি। তো আজির এই ভিডিওরে আপন মানে জানিবে যে সূর্য প্রণাম করিবার কোন নিয়ম রয়েছে। যদি আপন প্রাতঃ মুহূর্তর উঠি সূর্য প্রণাম করুছন্তি তেবে কেমিতি করিবে, স্নান পরে সূর্যঙ্কু অর্ঘ্য দেবা বেলে কোন সবু নীতি নিয়ম রয়েছে চালন্তু জানিবা এই ভিডিওরে। ধ্যানর সহ শুনন্তু এই ভিডিওকু এবং তাহা পূর্বরু এই ভিডিওকু গোটে লাইক করি এবং চ্যানেলটিকে সবসক্রাইব করে পাখরে আসুথিবা বেলর আইকনকু মধ্যে দবাই দিয়ন্তু এবং কমেন্ট বক্সরে জয় সূর্যদেব নিশ্চয় লেখন্তু। বন্ধুমানে আপন মানে সর্বপ্রথমে সকাল উঠি স্নান করে সারিবা পরে সূর্য প্রণাম করন্তি। কেবে বি আপন সূর্য প্রণাম করিবা সময়রে আপন যেউ সূর্যঙ্কু জল অর্ঘ্য দেউছন্তি সেই জল যেপরি তলে পড়ি আপনকর পাদরে ন পড়ে সেথিপ্রতি আপন যত্নবান হুয়ন্তু। দ্বিতীয়রে আপন সূর্যঙ্কু জল অর্পণ করিবা বেলে যদি দুই হাতরে অঞ্জুলা করুছন্তি তেবে সেই দুই হাতর বুড়া আঙ্গুলি যেপরি সেই অঞ্জুলারে স্পর্শ ন হুয়ে এহার মধ্যে ধ্যান রখিবে। তৃতীয়রে আপন যেউ তম্বা লুটা বা পাত্রে আপন সূর্যদেবঙ্কু জল অর্ঘ্য দেউছন্তি সেই পাত্রে যেপরি দুইটি বুড়া আঙ্গুঠি স্পর্শ ন রুহে আউ ছাড়িকি রুহে এহার মধ্যে ধ্যান রখিবে। এইপরি করিবা দ্বারা সূর্যদেবঙ্কর অধিক কৃপা আপনক উপরে বর্ষা হইথায়। বন্ধুমানে যদি আপন সূর্য প্রণাম করুছন্তি আউ আপন নদীরে করুছন্তি আপন সকাল সূর্য প্রণাম কলে আপন কোন করিবে না সম্মুখ ভাবরে অর্থাৎ তলকু মস্তক করি বা তলকু মুন্ড করি আপন সূর্য প্রণাম করিবে। আউ যদি খরা কাল সময়রে আপন সূর্য প্রণাম করুছন্তি তেবে আপন মস্তককু বা মুন্ডকু উপরকু করি সূর্য প্রণাম করিবে। তো বন্ধুমানে আপন মানে জানন্তি কি নমস্কার প্রিয় হেউছন্তি ভালু, আউ আপনক আখিরে যেউ শক্তি বা পাওয়ার রহিছি গুটিয়ে নেত্র হেউছি সূর্য নেত্র এবং অন্য নেত্রটি হেউছি চন্দ্র নেত্র। তো সেথিপাই আপন যদি সূর্য প্রণাম ন করুছন্তি তেবে আপনক আখির পাওয়ার বা শক্তি কমি যাইথায়। তেণু আপনক পরিবারে থিবা প্রত্যেক ছোট পিলাঙ্ক ঠারু বৃদ্ধ পর্যন্ত সমস্তঙ্কু সূর্য প্রণাম নিশ্চয় শিখান্তু এবং স্নান পরে সূর্য প্রণাম নিশ্চয় করন্তু। আউ যদি আপন বাথরুমরে গাধাউছন্তি তেবে আপন কোন করিবে না গুটিয়ে তম্বার পাত্র নিয়ন্তু এবং সেথিরে কিছু জল নেই আপন বাহারে সূর্যঙ্কু জল অর্ঘ্য নিশ্চয় প্রদান করন্তু। এহাদ্বারা আপন সূর্যনারায়ণঙ্কর কৃপা পাইপারিবে এবং আপন সম্পূর্ণ আরোগ্য মধ্য রহিবে, সুস্থ রহিবে। বন্ধুমানে রবিবার দিন মধ্য আমিষ খাইবা উচিত হইনথায়, কারণ এহা সূর্যঙ্কর বার এবং অঙ্ক বার বলি শাস্ত্রের মান্যতা অছি। কেবল এতিকি নুহে বরং যদি আপন এই রবিবার দিন আমিষ খাউছন্তি তেবে আপনকর আণ্ঠুগণ্ঠি জনিত রোগ সমস্যা মধ্য দেখা দেইপারে, শরীর অসুস্থ রইপারে। কারণ আপন মানে জানিছন্তি যে সূর্য হেউছন্তি সকল শক্তির আধার এবং আপনক শরীরে রোগ সৃষ্টি হলে তাকু যে বিনাশ করিপারে সে হেউছন্তি সূর্যদেব। সূর্যঙ্কু তাঙ্কর সকল কার্য আপন করিবা পূর্বরু এবং ঘরে ঠাকুর পূজা করিবা পূর্বরু সূর্য প্রণাম নিশ্চয় করন্তু। প্রথমে আপন সূর্য পূজা করিবে তাহাপরে অন্য পূজা করিবে। অনেক লোকে কোণ করন্তি না, প্রথমে বৃন্দাবতীরে জল দিয়ন্তি বা তুলসীরে জল দিয়ন্তি তাহাপরে সূর্য পূজা করন্তি। হেলে সঠিক নিয়মটি হেলা প্রথমে সূর্যঙ্কু জল দেবা উচিত এবং তাহাপরে তুলসীরে জল দেবা উচিত এবং অন্য পূজা আদি করিবা উচিত। আউ মধ্য আমার ধর্মশাস্ত্র ভাগবতরে সূর্যদেবঙ্কু কেতে থর জল দেবে এহা মধ্যে উল্লেখ অছি। তো বন্ধুমানে আপন সূর্যদেবঙ্কু তিনি থর জল দেইপারিবে। আউ যদি আপন গায়ত্রী মন্ত্রে সেই জলকু যদি আপন অভিমন্ত্রিত করি
ଯଦି ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଦେଉଛନ୍ତି ତେବେ ଏହିପରି କରିବା ଦ୍ୱାରା ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ଅନେକ ପୁଣ୍ୟଫଳ ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ତେବେ ବନ୍ଧୁମାନେ ଆପଣ ଏହା ମନେ ରଖନ୍ତୁ, ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଜଳ ଦେବାବେଳେ ଆପଣ ତମ୍ବା ପାତ୍ରରେ ଜଳ ଦେବେ। ଆଉ ଆପଣ ଯଦି ପ୍ରାତଃ ସମୟରେ ଜଳ ଦେଉଛନ୍ତି ତେବେ ତିନିଥର ଦେବେ, ଏବଂ ମଧ୍ୟାହ୍ନ ସମୟରେ ଯଦି ଆପଣ ଜଳ ଦେଉଛନ୍ତି ତେବେ ଥରେ ମାତ୍ର ଦେବେ। ସୂର୍ଯ୍ୟଦେବଙ୍କୁ ଜଳ ଦେବା ଦ୍ୱାରା ସେ ଆପଣଙ୍କ ଶରୀରର ସମସ୍ତ ରୋଗର ବିନାଶ କରିଥାନ୍ତି। ତ ସେଥିପାଇଁ ଆପଣ ଯେତେବେଳେ ରୋଗୀମାନଙ୍କୁ ସ୍ନାନ କରାଉଛନ୍ତି ତାଙ୍କର ହାତକୁ ଯୋଡ଼ି ସୂର୍ଯ୍ୟ ପ୍ରଣାମ କରନ୍ତୁ, ଆଉ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ତିନିଥର ଜଳ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଏହାଦ୍ୱାରା ତାଙ୍କର ରୋଗ ଦୂର ହୋଇଯାଇଥାଏ। ତେବେ ବନ୍ଧୁମାନେ, ଏହା ଥିଲା ସୂର୍ଯ୍ୟଦେବଙ୍କୁ ନେଇ ରବିବାର ଦିନର କିଛି ନିୟମ। ତ ବନ୍ଧୁମାନେ, ଏହି ଭିଡ଼ିଓକୁ ଆପଣ ଆପଣଙ୍କର ପରିବାରବର୍ଗଙ୍କ ପାଖକୁ ନିଶ୍ଚୟ ସେୟାର କରନ୍ତୁ, ଏବଂ ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଏହି ଅଜଣା କଥାକୁ ଜଣାନ୍ତୁ। ଆଉ ଯଦି ଆପଣ ଆମର ଏହି ବାସ୍ତୁ ଟିପ୍ସ ଓଡ଼ିଆ ଚ୍ୟାନେଲକୁ ନୂଆ କରି ଆସିଛନ୍ତି ତେବେ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ, ଏବଂ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟିଏ ଲାଇକ୍ କରି କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଜୟ ସୂର୍ଯ୍ୟଦେବ ନିଶ୍ଚୟ ଲେଖନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ।